স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো ও স্বাভাবিক আছো। আমি মহুয়া পাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রগতি কলেজ অফ এডুকেশন, শালবাড়ি, দাগাপুর, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আজকে আমি তোমাদের ডিএলএড পার্ট ওয়ান CC01 ইউনিট 4 এর কোলবাগের নৈতিক বিকাশের তত্ত্ব নিয়ে আলোচনা করব, যেটা নাকি তোমাদের বিএড সিলেবাসে রয়েছে, ডিএলএড সিলেবাসে রয়েছে এবং কম্পিটিটিভ বিভিন্ন পরীক্ষায় তোমাদের এসে থাকে। তো নৈতিক বিকাশ, নৈতিক কথাটি আমাদের কোথা থেকে এসেছে? নীতি কথা বা কোনো নৈতিক মূল্যবোধ থেকে এসেছে। কোনো একটি ব্যক্তির মধ্যে যখন আমরা কিছু কিছু কোয়ালিটি বা বৈশিষ্ট্য দেখি, যেমন কোনো ব্যক্তি সৎ, দয়ালু কিংবা মনোযোগী কিংবা ডিসিপ্লিন কিংবা যার মধ্যে কিছু লিডারশিপ কোয়ালিটি বা কর্তৃত্ব করার ক্ষমতা রয়েছে এবং অন্যান্যদের সাথে যার নাকি সামাজিক সম্পর্ক ভালো রয়েছে এবং কিছু কিছু বৈশিষ্ট্য তার মধ্যে থাকে, তার মধ্যে এক কথায় আমরা কি দেখতে পাই? নৈতিক মূল্যবোধ তার মধ্যে আমরা দেখতে পাই এবং সেই সাথে সাথে একটি ব্যক্তির মধ্যে নৈতিক বিকাশ হয়ে থাকে। আজকে আমি তোমাদের কোহলবার্গের নৈতিক বিকাশের একটি তত্ত্ব নিয়ে আলোচনা করব। কোহলবার্গ আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে নিজের রিসার্চ ওয়ার্কের ওপর কাজ করবার জন্য নৈতিক বিকাশ বিষয়টি গবেষণা করেছিলেন এবং আজীবন সেটির উপরে উনি পরীক্ষা করেছিলেন। তাহলে কোহলবার্গ নৈতিক বিকাশের তত্ত্বের ক্ষেত্রে তিনটি বিষয় আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে সামাজিক দ্বন্দ্ব, আর 1 নম্বর হচ্ছে আমাদের বিকাশ, এবং আরেকটি হচ্ছে ভূমিকা গ্রহণের ক্ষমতা। প্রথমেই আমরা বলতে পারি আমাদের মনের মধ্যে কতগুলি দ্বন্দ্ব চলে আসে। এই দ্বন্দ্ব কিভাবে আসে? যেমন আমি যদি মনে করি যে কোনো একটি মানুষকে আমি মিথ্যা কথা বললে তার যদি উপকার হয়, যেমন ডাক্তাররা কি করেন, ডাক্তাররা নার্সিংহোমে কোনো পেশেন্ট অ্যাডমিট থাকলে তার যদি কঠিন কোনো অসুখ হয় তখন তিনি কি বলেন, না আপনি সুস্থ হয়ে যাচ্ছেন কিংবা আপনি ভালো আছেন, এই কথাটি বললে ডাক্তারবাবু জানেন যে তিনি মিথ্যা বলছেন। কিন্তু মিথ্যা কথাটি বলার সাথে সাথে কি হচ্ছে, পেশেন্টের মধ্যে একটি পজিটিভ লক্ষণ দেখা যাচ্ছে, অর্থাৎ পেশেন্টটি ধীরে ধীরে সুস্থর দিকে এগোচ্ছে মানসিকভাবে। তাহলে এখানে কি করা হলো, মিথ্যে কথা বলা হলো, কিন্তু সেটা কি করা হচ্ছে, সেটা ভালোর জন্য করা হচ্ছে। তাহলে এই জন্যই কতগুলি কি হচ্ছে, আমাদের মধ্যে কতগুলি জ্ঞানমূলক দ্বন্দ্ব আমাদের মধ্যে চলে আসছে, এবং এই দ্বন্দ্বগুলিকে যখন আমরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে কোনো একটি স্থিতাবস্থায় নিয়ে আসি, তখনই কি বলছে, তখনই নৈতিক বিকাশ সম্ভব হচ্ছে। অর্থাৎ এখানে ডাক্তারবাবু নিজেই জানেন যে তিনি মিথ্যা বলছেন, অথচ সেটি অন্যের ভালো হচ্ছে। তাহলে এই যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, যে জ্ঞানমূলক দ্বন্দ্ব হচ্ছে, এই দ্বন্দ্বের অবসান ঘটানোর ফলে কি হচ্ছে, একটি সাম্যবস্থা ফিরে আসছে। কোহলবার্গের মতে আমাদের তিনটি বিষয় আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে জ্ঞানমূলক বিকাশ, 2 হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব, এবং 3 হচ্ছে ভূমিকা গ্রহণের ক্ষমতা। এখানে জ্ঞানমূলক দ্বন্দ্বই হচ্ছে নৈতিক বিকাশের প্রধান মাপকাঠি হিসাবে বলা হচ্ছে। যেমন আমি একটা যদি উদাহরণ দিই, কোনো একটি স্টুডেন্ট কোনো একটি বিষয়ে অনেক পড়াশোনা করেছে, পড়াশোনা করবার জন্য কি করেছে, অনেক রকম বই সে দেখেছে, দেখার ফলে তার মধ্যে কি হচ্ছে, জ্ঞানমূলক বিকাশ, নলেজ তার মধ্যে কি হচ্ছে, নলেজ বেড়ে গেছে। এবং যখনই তার মধ্যে কোনো জ্ঞানমূলক বিকাশ হচ্ছে দেখা যাচ্ছে, সেই সাথে সাথে তার মধ্যে অনেক রকম দ্বন্দ্ব কিংবা কনফিউশন চলে আসছে। এবং কোনো একটি বিষয়ে যখন তার দ্বন্দ্ব বা কনফিউশন আসছে, তখন বাইরের কেউ যদি সেখানে ভূমিকা গ্রহণ করে,
অর্থাৎ বাইরের কেউ যদি তার মতামতকে নিজের মতো করে মূল্যায়ন করে কিংবা নিজের মতো করে বিচার করে, তাহলে ভূমিকা গ্রহণ করবে এবং সেই সাথে সাথে তার নৈতিক বিকাশ হয়ে যাবে দ্বন্দ্ব সমাধানের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এখানে তিনটি জিনিস আমাদের মনে রাখতে হচ্ছে। এক হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব, জ্ঞানমূলক বিকাশ এবং ভূমিকা গ্রহণের ক্ষমতা। কোলবার্গ এই মানুষের জীবনের যে নৈতিক বিকাশের পর্যায়, এই পর্যায়টিকে তিনটি ভাগে বিভক্ত করেছেন। নাম্বার ওয়ান বলেছেন প্রাক প্রথাগত পর্যায় বা প্রি কনভেনশনাল স্টেজ। নাম্বার টু বলেছেন প্রথাগত পর্যায় বা কনভেনশনাল স্টেজ। এবং থার্ড নাম্বারে বলেছেন উত্তর প্রথাগত পর্যায় বা পোস্ট কনভেনশনাল স্টেজ। প্রাক প্রথাগত পর্যায় 4 থেকে 10 বছরের সময়কাল। প্রাক প্রথাগত পর্যায়ে কোনো ব্যক্তি বা শিশুর নৈতিক বিকাশ কিসের উপর নির্ভর করছে? শাস্তি ও পুরস্কারের দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ এই সময় কোনো একটি শিশুকে যদি দেখা যায় যে শিশুটি বাধ্য, কেন সে বাধ্য? শাস্তি দেবে, মা কোনো একটা বিষয়ে শাস্তি দেবে, সেই জন্য কী করছে, সে পড়াশোনা করছে কিংবা খাবারটা খেয়ে নিচ্ছে। এখানে দেখা যাচ্ছে সে শাস্তির ভয়ে সে কী করছে, কাজটা করে নিচ্ছে। এবং পুরস্কার, যে তাকে কি বলা হচ্ছে, বাহ তুমি সময় মতন খেয়েছো কিংবা সময় মতো পড়াশোনাটা করে ফেলেছো, তোমাকে আমি কি বলছি, ভালো ছেলে বলছি। তাহলে এখানে দেখা যাচ্ছে শাস্তি এড়িয়ে চলছে এবং পুরস্কারের দ্বারা সে নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। নেক্সট বলা হয়েছে আত্মকেন্দ্রিকতা। এই সময় দেখা যায় অনেক শিশু, যেমন 7 বছর কিংবা 8 বছর বয়সের শিশুরা আত্মকেন্দ্রিক বা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এবং অন্যদের কথা এই সময় শোনে না, নিজের ইচ্ছে মতো। যেমন অনেক বাচ্চাদের এই সময় দেখা যায় যে জানলা থেকে কোনো কিছু ফেলে দিচ্ছে নিজের খেয়াল মতো, খুশি মতন, কিংবা সে বাড়ির লোকদের কোনো কথাও তখন শুনছে না। তাহলে দেখা যাচ্ছে এই বয়সের শিশুরা কী দেখা যাচ্ছে, আত্মকেন্দ্রিকতা দ্বারা নিয়ন্ত্রিত দেখা যাচ্ছে। নেক্সট বলা হচ্ছে কনভেনশনাল স্টেজ বা প্রথাগত পর্যায়। এর সময়কাল হচ্ছে 10 থেকে 13 বছর। এই সময়কালের শিশুদের বলা হচ্ছে অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত থাকে। যেমন কোনো একটি শিশু সামাজিক কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানটা কী হচ্ছে, তারা অংশগ্রহণ করছে, কিংবা দেখা যাচ্ছে ভালো ছেলে কিংবা ভালো মেয়ে এই আখ্যাটি পাওয়ার জন্য তারা কোনো একটি কাজ খুব ভালো মতন করছে। যেমন ক্লাসে, বিভিন্ন ক্লাসে কী থাকে, মনিটররা থাকে ক্লাসে, তারা কী করছে, টিচারের কথা মতো, টিচার যা বলছেন সময় মতন বই দেওয়া, সময় মতন খাতাগুলো সবাইকে দিয়ে দেওয়া, কিংবা খাতা কালেক্ট করা, কিংবা ব্ল্যাকবোর্ডের মধ্যে লেখা, ক্লাস ওয়ার্ক, শ্রেণীর কাজ, এগুলো কী করছে, স্টুডেন্টরা ভালো ছেলে কিংবা ভালো মেয়ে এই স্বীকৃতিটি পাওয়ার জন্য তারা করছে। নেক্সট আমরা বলতে পারি এই পর্যায়ে, যেমন 12 বছরের দিকে অনেক শিশুদের মধ্যে কী হয়, আইন দ্বারা স্বীকৃত বা আইন সমাজ দ্বারা কোনো কিছু তারা নিয়ন্ত্রণ করে। যেমন কোনো একটি ভুল কাজ করলে তারা কী হয়ে যাবে, তারা দোষী সাব্যস্ত হবে কিংবা আইন তাদের ব্যবস্থা নেবে, এই বিষয়টি তাদের এই সময় মনের মধ্যে চলে আসে। এবং সেই সাথে এরা ধর্মীয় নৈতিকতা বা অন্যান্য মনোভাব দ্বারা কী হয়ে যায়, নিয়ন্ত্রিত হয়ে যায়। নাম্বার থ্রি বলা যেতে পারে উত্তর প্রথাগত পর্যায় বা পোস্ট কনভেনশনাল স্টেজ। এটি 13 বছরের ঊর্ধ্বে প্রত্যেক ব্যক্তি বা শিক্ষার্থীর জীবনে এসে থাকে। এই পর্যায়টিকে দুটি ভাগে ভাগ করা হয়, যেমন যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত এবং বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত। যুক্তি, যেমন তুমি 14 বছর কিংবা 15 বছর কোনো একটি শিক্ষার্থীর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে যখন আলোচনা হয়, তখন সে সবসময় চেষ্টা করবে সেটিকে যুক্তি বা তর্ক দিয়ে সেটিকে সবার সামনে উপস্থাপিত করবার।
সেজন্য এই সময় শিশুদের মধ্যে যুক্তি বোধ চলে আসে। এবং লাস্ট যে স্টেজটি বলা হচ্ছে, যেটা হচ্ছে বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত। সমাজের সকলের কল্যাণ করবার জন্য অনেক শিক্ষার্থীদের মধ্যে বিবেকবোধ কাজ করে, কিন্তু এই বয়সের শিক্ষার্থীদের মধ্যে খুব কম সংখ্যক শিক্ষার্থীদের দেখা যায় যারা নাকি বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই পর্যায়ে সকলে পৌঁছাতে পারে না। কারণ এই বয়স থেকে কি হয়, অ্যাডোলেসেন্স পিরিয়ড স্টার্ট হয়ে যায়। 14, 15, 16 এই বছর বয়সে শিশুদের মধ্যে বিবেক জিনিসটা খুব কম দেখা যায় এবং যারা এই পর্যায়ে পৌঁছে যায় তাদের কি হয়, নৈতিক বিকাশ সর্বোত্তম, মানে একদম উপরের পর্যায়ে পৌঁছে যায় এবং তার মধ্যে নৈতিক বিকাশটা খুব ভালোভাবেই হয়ে থাকে। তাহলে আমি কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটিকে উনি দুটি টাইপ দিয়েছেন, এ টাইপ এবং বি টাইপ। এ টাইপ ব্যক্তিদের আচরণ নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব ও নিয়মের দ্বারা। এক্ষেত্রে কি দেখা যায়, আবেগের ভূমিকাই বেশি দেখা যায়। এবং পরবর্তী যেটা তিনি বলেছেন বি টাইপ, যেটা নাকি প্রতিটি মানুষের কি হয়, বি টাইপে কি হচ্ছে, আমাদের আদর্শ ও উন্নত বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং সেটি দরকার, সেটি কিসের উপর গুরুত্ব আরোপ করছে, প্রজ্ঞা বা জ্ঞানের দ্বারা। যত বেশি আমাদের মধ্যে জ্ঞান সঞ্চয় হবে তত কি হবে, আমাদের মধ্যে বিবেকবোধ কাজ করবে। তাহলে কোহলবার্গের এই নৈতিক বিকাশের তত্ত্বটিকে আমরা শিক্ষাক্ষেত্রে কী করতে পারি, এটি ব্যবহার করতে পারি। যেমন ক্লাসরুমে কোনো একটি স্টুডেন্টদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হলো, দ্বন্দ্ব হওয়ার ফলে একটি স্টুডেন্টের মধ্যে জ্ঞানের জন্য কি হচ্ছে, জ্ঞানের বিকাশ হচ্ছে এবং তার মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। সেই সময় সেই দ্বন্দ্বটিকে নিরসন করার জন্য কি হচ্ছে, এখানে ভূমিকা গ্রহণের প্রয়োজন হচ্ছে, অর্থাৎ এখানে শিক্ষক এখানে ভূমিকা গ্রহণ করছে এবং এই বিষয়টি তাদের মধ্যে কি হচ্ছে, একটি সাম্যবস্থা ফিরে আসছে। নেক্সট বলা যেতে পারে শিক্ষার্থীদের মধ্যে টিচার এবং স্টুডেন্টের মধ্যে একটি মধুর সম্পর্ক গড়ে ওঠে, কারণ এখানে যুক্তিবোধ কিংবা আলোচনার মাধ্যমে নৈতিক বিকাশ হয়ে থাকে। নেক্সট আমি বলতে পারি শিক্ষার্থীদের মধ্যে ক্লাসরুমে বৌদ্ধিক বিকাশ এই নৈতিক বিকাশের মাধ্যমে হয়ে থাকে। তাহলে আজকে আমি তোমাদের কাছে কোহলবার্গ নিয়ে একটু আলোচনা করলাম, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হবে না এবং এই ভিডিওটি তোমরা বারবার দেখবে এবং সেই সাথে বই নিয়ে বসে পয়েন্টগুলো কী করবে, নোট ডাউন করে নেবে। আজকে এতটুকুই রইল, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।